হ্যালো স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আমরা আগের ক্লাসে ভাজক কলা নিয়ে আলোচনা করছিলাম। তো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্থায়ী কলা। তো তোমরা যারা ভাজক কলা এখনও পড়োনি বা ভিডিওটা দেখো নি, তারা কিন্তু আগে ভাজক কলার ভিডিওটা দেখো, নাহলে কিন্তু এখানে তুমি বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা স্থায়ী কলাতে যখন ওভারঅল আগের ভিডিওতে বলেছিলাম, তখন এটাও বলেছিলাম যে যে জায়গাগুলো ভাজক কলা রয়েছে সেই জায়গাগুলোই পরে পরিবর্তিত হয়ে স্থায়ী কলায় রূপান্তরিত হয়, আর সেই স্থায়ী কলা নিয়ে কিন্তু এখানে আলোচনা। এবং ওটাও দেখিয়েছিলাম যে সরল এবং জটিল দু ধরনের স্থায়ী কলা হয়, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, সরল স্থায়ী কলা, এবং এগুলো নিয়েই তৈরি হয় জটিল স্থায়ী কলা, জাইলেম এবং ফ্লেম। তো এগুলো বোঝার আগে আমাদেরকে আগে একটু বৈশিষ্ট্যগুলো বুঝে নিতে হবে, এবং বৈশিষ্ট্যগুলো আমার মনে হয় এইভাবে ছকের মাধ্যমে বুঝে নেওয়াটাই ভালো হবে, সেই জন্য আমি ছকটাও কিন্তু আগে থেকেই করে রেখেছি। তো প্রথমেই দেখো বিভাজন ক্ষমতা, আমরা বৈশিষ্ট্যের প্রথম যে পয়েন্টটা লিখেছি বিভাজন ক্ষমতা। আমরা ভাজক কলা কী দেখেছিলাম, যে কোষগুলো বিভাজিত হতে পারে। এখানে কিন্তু অবশ্যই দেখব, যেহেতু স্থায়ী কলা পড়ছি, অবশ্যই দেখব যে কোনো কলাই কিন্তু বিভাজিত হতে পারে না। তো সেক্ষেত্রে ভাজক কলা যেহেতু নয়, যেহেতু আমরা স্থায়ী কলাই পড়ছি, তাহলে এই বৈশিষ্ট্যটি কিন্তু কোনো স্থায়ী কলাতেই থাকবে না। তার মানে প্রত্যেকটি স্থায়ী কলায় কিন্তু বিভাজনে অক্ষম, নতুন করে কোষ বিভাজন ক্ষমতা করতে পারে না, মানে বিভাজিত করতে পারে না। কোষের প্রকৃতি, প্রকৃতির ব্যাপারটা কি, যে জীবিত না মৃত, জীবিত না মৃত যদি আমরা দেখি, তো সেক্ষেত্রে কি, এখানে যে প্যারেনকাইমা রয়েছে, প্যারেনকাইমা কিন্তু অবশ্যই জীবিত কোষ, এবং যে কোলেনকাইমা রয়েছে সেই কোলেনকাইমাও কিন্তু জীবিত কোষ, কিন্তু স্ক্লেরেনকাইমা কিন্তু জীবিত নয়, স্ক্লেরেনকাইমা কিন্তু মৃত কোষ। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা যদি খুব অল্প, খুব সংক্ষেপে যদি আমরা বলি, তাহলে যে কোষগুলো আগে ভাজক কলা ছিল সেই কোষগুলো থেকে প্রথমত প্যারেনকাইমা তৈরি হয়। যদি খুব সিম্পলভাবে বলি, যে কোষগুলো আগে ভাজক কলা ছিল, যে কোষগুলো ভাজক কলা ছিল সেই ভাজক কলার কোষগুলো কিন্তু প্রাথমিক অবস্থায় প্যারেনকাইমা হয়, এরপর প্যারেনকাইমা থেকে সেগুলো কোলেনকাইমা হয়, কোলেনকাইমা থেকে সেগুলো স্ক্লেরেনকাইমা হয়। খুব সহজভাবে বলতে গেলে এটাই হয়, ঠিক আছে? তো দেখো আস্তে আস্তে বুঝতেও পারবে কোষের প্রকৃতি। তাহলে কি বললাম, যে জীবিত না মৃত, তাহলে প্যারেনকাইমা এবং কোলেনকাইমা দুটো রয়েছে, জীবিত এবং স্ক্লেরেনকাইমা যেটা সেটা কিন্তু মৃত। তো সেক্ষেত্রে কোষ প্রাচীরের ব্যাপারটা বুঝতেই পারছো কি হতে চলেছে, যে প্যারেনকাইমা যেটা, সেই প্যারেনকাইমা কিন্তু সেল ওয়াল রয়েছে, কোষ প্রাচীর রয়েছে, ভাজক কলার মতো এমন নয় যে ইনকমপ্লিট সেল ওয়াল, তেমন নয়, কমপ্লিট সেল ওয়াল, এবং ভাজক কলার থেকে মোটা হলেও কিন্তু সেল ওয়াল তুলনামূলকভাবে এই তিনটের তুলনা করলে কিন্তু পাতলা। এবং যে মাঝে যে ইন্টারসেলুলার স্পেস বা কোষান্তর রন্ধ্রের কথা, এই যে এই জায়গাগুলো দুটো কোষ বা একাধিক কোষের মাঝে এই যে জায়গাগুলো যেটাকে আমরা ইন্টারসেলুলার স্পেস বা আন্তঃকোষীয় রন্ধ্র বা কোষান্তর রন্ধ্র যা ইচ্ছা বলতে পারি রয়েছে, সেটা কিন্তু প্যারেনকাইমার ক্ষেত্রে যথেষ্ট বেশি, যথেষ্ট বেশি, এবং এখানেই সবচেয়ে বেশি মাত্রায় থাকে। কোলেনকাইমাতে কিন্তু এই ইন্টারসেলুলার স্পেসগুলো অনেক কমে এসছে, এবং কমে এসছে মানে কি বলছি, দেখো এইটা বলতে বলতে এটা বলছি তার কারণ আছে, কমে এসছে তার কারণ হলো যে এখানে সেল ওয়ালের বিভিন্ন রকমের ডিপোজিশন বা বিভিন্ন জিনিস জমা হয়, যেমন লিগনিন, সুবেরিন, কিউটিন, এই ধরনের উপাদান কিন্তু এখানে জমা হতে আরম্ভ করে। তাহলে এটা কিন্তু প্যারেনকাইমার ছবি, যখন আমরা কোলেনকাইমা বলছি, যখন আমরা কোলেনকাইমা বলছি, তখন কি হচ্ছে যে প্যারেনকাইমার যে সেল ছিল, যেখানে খুব বেশি পরিমাণে কোষান্তর রন্ধ্র ছিল এবং কোষের যে পর্দা, কোষ যে প্রাচীর সেগুলো পাতলা ছিল, এখন কিন্তু সেই প্রাচীরগুলো মোটা হচ্ছে বিভিন্ন রকম উপাদান সঞ্চিত হওয়ার কারণে। এখন স্বাভাবিকভাবেই যদি পাশাপাশি কোষগুলো যদি চওড়া হতে আরম্ভ করে, কোষের প্রাচীরগুলো চওড়া হতে আরম্ভ করে, সেক্ষেত্রে কোষের মাঝে যে কোষান্তর রন্ধ্র সেগুলো কমতে থাকবে, কিন্তু জীবিত, তার মানে এখানে একটা প্রমিনেন্ট নিউক্লিয়াস এবং ভেতরে সাইটোপ্লাজম কিন্তু এখনও আছে, সেলটা কিন্তু এখনও জীবিত আছে, কিন্তু কোষের বাই, মানে কোষের যে কোষ প্রাচীর সেই প্রাচীরে কিন্তু বিভিন্ন যাবে, বিভিন্ন জায়গায়, মানে ইতস্তত বিক্ষিপ্ত হবে, সব জায়গায় সমানভাবে নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেখানে হলো যে সেল ওয়াল ডিপোজিশন বা কোষ প্রাচীরের বিভিন্ন রকম উপাদান সঞ্চয় করে, এবং এই সঞ্চয় করার কারণেই কিন্তু কোষের ভিতরে যে
জায়গা সেই জায়গাগুলো আস্তে আস্তে কমতে শুরু করে। এবং যখন আমরা স্ক্লেরেনকাইমার কথা বলবো, যখন আমরা স্ক্লেরেনকাইমার কথা বলবো, তখন আমরা এইভাবে ভাবার চেষ্টা করব যে সেল ওয়ালের ডিপোজিশন তো হাইলি হয়েছেই, হ্যাঁ সেল ওয়ালের অনেক বেশি পরিমাণে ডিপোজিশন হয়েছে, সেই জন্য সেল যে ওয়াল সেই সেল ওয়াল কিন্তু অনেক মোটা হয়ে গেছে, এবং ইন্টারসেলুলার স্পেসের কোনো গল্পই এখানে কিন্তু আর নেই, কারণ ইন্টারসেলুলার স্পেস কিন্তু সবই সেল ওয়াল যত বেড়েছে সেই সেল ওয়াল দিয়ে কিন্তু ঘিরে ফেলেছে বা ভর্তি করে ফেলেছে, ফলে ইন্টারসেলুলার স্পেসের কোনো ব্যাপার নাই। এবং ভিতরের যে প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস সবগুলোই কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে বলতে পারো যে ফাঁকা হয়ে গেছে। তার কারণ টিউবের মতো কাজ করবে, বিভিন্ন জিনিস পরিবহন করা কিন্তু, এবং শক্তি গাছের ক্ষেত্রে শক্তি প্রদান করা। শক্তি প্রদান মানে কি, ধরো একটা নারকেল গাছ এরকম বেঁকে আবার সোজা হয়ে যাচ্ছে, অবশ্যই কোলেনকেম এবং স্ক্লেরেনকেম দু ধরনের জায়গায় আছে, হ্যাঁ তো মেনলি কিন্তু সেখানে এই কাজগুলো করে। তো এখন টিউবের মতোই ভাবো, পরে আমরা আসছি, এখন টিউবের মতো ভাবো, তো এইভাবে যদি ভাবতে পারো, এইভাবে যদি বাড়িয়ে নাও, তাহলে কিন্তু এগুলোকে টিউবের মতোই লাগবে। তো ফাঁকা জায়গা মানে মাঝের অংশগুলো ফাঁকা হতেই হবে, কেননা বিভিন্ন জিনিস পরিবহনের ক্ষেত্রে কিন্তু কাজে লাগে, সেই জন্য এখানে কিন্তু এটা হয়। এবং অনেক জায়গায় এমনও হতে পারে যে গোটাটাই কিন্তু ভর্তি হয়ে গেছে, প্রায় গোটাটাই ভর্তি হয়ে গেছে, অল্প কিছু জায়গা ফাঁকা আছে, এবং যেগুলো কিন্তু স্ট্রেংথ বা শক্তি গাছের ক্ষেত্রে রিজিডিটি বা মানে শক্ত মজবুত করতে সাহায্য করছে, এই ব্যাপারগুলো রয়েছে। এবার আকারের ব্যাপারটা বুঝতেই পারছো, এখানে গোলাকার ডিম্বাকার বা এরকমের একটা আকার হলেও এর পরে পরে আকারটা সেমই থাকছে, কিন্তু যেহেতু বিভিন্ন দিকে যে ডিপোজিশনের মাত্রা বা সঞ্চয়ের কোষীয় কোষ পর্দায় যে সঞ্চয়ের মাত্রাটা বিভিন্ন রকম বলে সেই শেপগুলো চেঞ্জ হতে পারে, এবং তারপরে পরে ওখানে কিন্তু শেপগুলো আরও চেঞ্জ হচ্ছে, তার কারণ ওখানে ডিপোজিশন লেভেলটা আরও হাই, সেই জন্য কোষের আকার আকৃতির ব্যাপারটা এরকম হলো। কোষ প্রাচীর বললাম এখানে পাতলা, এখানে থেকে মোটা, এখানে তার থেকে মোটা। কোষান্ত রন্ধ্র বললাম এখানে অনেক আছে, প্রচুর আছে, এখানে অনেক কমে এসছে, এখানে একদম নেই। এবং কোষীয় অঙ্গাণুর কথা বলতে গেলে অবশ্যই যদি এটা জীবিত হয় তাহলে সমস্ত কোষীয় অঙ্গাণু বিশেষ করে নিউক্লিয়াস সুস্পষ্ট, এবং এই সেলগুলো প্যারেনকাইমা মানে জাস্ট ভাজক কলা থেকে তৈরি হয়েছে, সেই জন্য এগুলো ভাজক কলার মোটামুটি একটু মডিফিকেশন বলতে পারো। এবং এখানে কোষান্তর মানে এখানে যে সেলের মধ্যে ভ্যাকুয়েল বা কোষ গহ্বরের সংখ্যা কিন্তু অনেক বেশি, কোলেনকাইমার ক্ষেত্রে ওগুলো সব কমে গেছে, নিউক্লিয়াস আছে, প্রমিনেন্টই আছে, এখনও কাজ করতে পারে। স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে যেহেতু মৃত, সেই জন্য নিউক্লিয়াস থাকা বা অন্যান্য কোষীয় অঙ্গাণু থাকার সম্ভাবনা অনেক মানে নেই আর কি। তো এই হলো মানে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমার মধ্যে মোটামুটি এই বৈশিষ্ট্য আকারে আমরা যেটা প্লট করেছি। এখন ব্যাপার হলো অবস্থান, কোথায় রয়েছে প্যারেনকাইমা, সেটা হলো মূল কাণ্ড পাতা ফুল ফল। একটা উদ্ভিদের ক্ষেত্রে যে যে অংশগুলো রয়েছে সব অংশেই প্রায় প্যারেনকাইমা রয়েছে, সব অংশেই প্যারেনকাইমা রয়েছে। প্যারেনকাইমা কিন্তু নরম, তুমি বুঝতেই পারছো একটা পাতার ক্ষেত্রে, পাতার যে শিরা যেগুলো, হ্যাঁ যেগুলো জালের মতো রয়েছে শিরা যেগুলো, সেই জায়গাগুলো কিন্তু কোলেনকাইমা অথবা স্ক্লেরেনকাইমা আছে, বাকি পাতার অংশগুলোর ক্ষেত্রে কিন্তু সেখানে প্যারেনকাইমাই রয়েছে। সেখানে স্পঞ্জি এবং প্যালিসেড বলে দু রকমের প্যারেনকাইমা পাতার ক্ষেত্রে থাকে, অন্যান্য জায়গাতেও কিন্তু প্যারেনকাইমা রয়েছে। যেমন কর্টেক্সের ক্ষেত্রে আমরা যখন একটা সেকশনাল ভিউ গোল এঁকেছিলাম আগের ভিডিওতে, তো তখন আমরা যে বলেছিলাম মাঝখানে ওই অংশটাকে কর্টেক্স বলে, ওই কর্টেক্সের সব রিজিয়নটা কিন্তু প্যারেনকাইমাটাস, এবং মাঝখানে যে মজ্জা বলেছিলাম ওই মজ্জাটাও কিন্তু প্যারেনকাইমাটাস। হ্যাঁ সেই জায়গায় দেখতে গেলে যদি বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। কোলেনকাইমা থাকার সম্ভাবনা কোথায় রয়েছে, কোলেনকাইমা থাকার সম্ভাবনা রয়েছে এটা যদি একটা কাণ্ডের প্রস্থচ্ছেদ হয়, যে কোনো উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদ হয়, তাহলে এখানে আমরা বাইরের দিকের যেটা পাচ্ছি সেটাকে আমরা এপিডার্মিস বলি। এপিডার্মিসের নিচে কোনো কোনো গাছে হাইপোডার্মিস থাকে, এই হাইপোডার্মিস বা অধস্তকের ক্ষেত্রে কিন্তু থাকতে পারে এই কোলেনকাইমা। এবং পত্রবৃন্তে, হ্যাঁ পাতার যে জায়গায় ধরে রেখেছে সেই জায়গাটায় কোলেনকাইমা মেনলি ফ্লেক্সিবিলিটি দেয়, ফ্লেক্সিবিলিটি শক্তের সঙ্গে ফ্লেক্সিবিলিটি, তো ফ্লেক্সিবল হতেই হবে। আর সেই জায়গায় কিন্তু যেটা নারকেল গাছের ক্ষেত্রে যেটা বলছিলাম, ঝড়ে নারকেল গাছটা এরকম করে শুয়ে পড়েও মানে আবার কিন্তু সোজা হয়ে যাচ্ছে, তো সেখানে মেনলি কিন্তু কোলেনকাইমাটা টিস্যু রয়েছে প্রচুর পরিমাণে, যেটা ফ্লেক্সিবিলিটি দিয়েছে। এবং স্ক্লেরেনকাইমা শক্ত জায়গায়, যেমন জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে, জাইলেম এবং ফ্লোয়েমের যে উপাদান, সেই উপাদানের একটা মেজর অংশ জুড়েই কিন্তু রয়েছে স্ক্লেরেনকাইমা, যেহেতু জাইলেম ফ্লোয়েম দুজনাই কিন্তু পরিবহন করে। একটা উদ্ভিদের জল এবং খনিজ লবণ পরিবহন করে, জাইলেম এবং ফ্লোয়েম খাদ্যবস্তু পরিবহন করে, মানে পরিবহনের যদি হয় তাহলে জলের টিউবের মতো ভাবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্ক্লেরেনকাইমা টিস্যু রয়েছে। এবং
আরও বিভিন্ন জায়গায় বীজ ত্বকে মানে বিভিন্ন ফল যেগুলো শক্ত ফল, সেই শক্ত ফলের বাইরের দিকের আবরণে কিন্তু বাইরের দিকে আবরণ মানে ফলের বাইরের দিকে আবরণ, আপেল নাশপাতি এই সমস্ত ফলের বাইরের দিকের আবরণে এবং শ্বাসের মধ্যে হতে পারে, এবং বিভিন্ন ফলের বীজের যে ত্বক রয়েছে সেই ত্বকেও কিন্তু স্ক্লেরেনকাইমাটাস টিস্যু থাকছে। ঠিক আছে, এই মোটামুটি যে সরল স্থায়ী কলা রয়েছে সেই সরল স্থায়ী কলার বিভিন্ন রকম ভাগগুলো। এরপর এই ধরনের যে সরল স্থায়ী কলা রয়েছে এদের যদি কাজগুলো আমরা একটু বুঝে নিই, তো প্যারেনকাইমা খাদ্য তৈরি করে, মানে আমরা যে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের কথা বলি, সেই সালোক সংশ্লেষ কিন্তু পাতার মধ্যে বা গাছের কাণ্ডের বা সবুজ অংশ যেখানেই হোক না কেন সেই অংশগুলো সবই কিন্তু প্যারেনকাইমাটাস টিস্যু। এবং পাতার ক্ষেত্রে যদি হয় তাহলে সেখানে প্যালিসেড এবং স্পঞ্জি বলে দু ধরনের প্যারেনকাইমা টিস্যু রয়েছে যেখানে খাদ্য তৈরি হয়, খাদ্যবস্তু সঞ্চয় করে, বিভিন্ন রকমের খাদ্যবস্তু কিন্তু স্টোরও করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু প্যারেনকাইমার ক্ষেত্রে স্টোরেজ অর্গান হিসেবেও কাজ করে। যে কোনো জায়গায় যখন স্টোর করার অপশান থাকে, সেটা মূলে হোক সেটা কাণ্ডে হোক, যে কোনো জায়গায় যখন স্টোর করার অপশান থাকে, যেমন আলু কাণ্ডের মধ্যে সঞ্চয় করা রয়েছে, সেখানে কিন্তু এখানে প্যারেনকাইমাটাস টিস্যুই রয়েছে। বিভিন্ন জায়গায় বর্জ্য পদার্থ সঞ্চয় করে, বর্জ্য পদার্থ সঞ্চয় করার বিভিন্ন জায়গা রয়েছে, সেখানেও কিন্তু এই প্যারেনকাইমাটাস টিস্যু ত্বক গঠন করা, এই যে বাইরের দিকের আবরণ, এই যে বলেছিলাম ত্বক, এপিডার্মিস বা এপিব্লেমা, এই যে জায়গাগুলো সেই ত্বক গঠন করতে কিন্তু এই প্যারেনকাইমাটাস টিস্যুই ব্যবহার করা হয়। পরিবহনের ক্ষেত্রে আমরা যখন জাইলেম এবং ফ্লেম পড়বো, জাইলেমের দেখবো জাইলেম প্যারেনকাইমা এবং ফ্লেমের ক্ষেত্রে ফ্লেম প্যারেনকাইমা। হ্যাঁ, তো জাইলেম ফ্লেমের মধ্যেও কিন্তু এই প্যারেনকাইমাগুলো পাবো, কারণ জটিল ব্যাপারটা আমি আগেই বলেছি, জটিল ব্যাপারটা কিন্তু এই তিনটে মিলিয়ে আছে, তিনজনেই আছে। তো সেক্ষেত্রে কিন্তু এই পরিবহন কলাতে কিন্তু আমরা জাইলেম এবং ফ্লেম এর ক্ষেত্রে জাইলেম প্যারেনকাইমা এবং ফ্লেম প্যারেনকাইমা যার অংশ হিসাবে আমরা পাবো। এবং যদি খুব পপুলার কিছু প্যারেনকাইমার কথা বলি, তো সেক্ষেত্রে ক্লোরেনকাইমা, হ্যাঁ, যদি প্যারেনকাইমা ক্লোরোফিল যুক্ত হয় তখন তাকে ক্লোরেনকাইমা বলা হয়। যদি এরেনকাইমা যদি এয়ার ভরা থাকে, বায়ুপূর্ণ হয়, যেমন ধরো কচুরিপানার ক্ষেত্রে এই যে ভেসে আছে, তো এই ফ্লোটিং মেকানিজমটা কিন্তু প্যারেনকাইমার জন্যই, এবং সেখানে প্যারেনকাইমার মধ্যে প্রচুর বেশি করে কোষ গহ্বর আছে এবং কোষ গহ্বরের মধ্যে প্রচুর পরিমাণে বায়ু সঞ্চয় করা আছে, ফলে কিন্তু সেটা ভাসমান অবস্থায় থাকতে সাহায্য করছে। তো এরেনকাইমা বলবো, ইডিওব্লাস্ট যখন বিভিন্ন রকম বর্জ্য পদার্থ সঞ্চয় করা থাকবে সেগুলো ইডিও, এই ধরনের কিন্তু প্রোসেনকাইমা, এই ধরনের প্রচুর ভাগ আছে। এই ভাগগুলো আমি নোটের মতো করে একটু দিয়ে দেবো আলাদা করে ভিডিও বানিয়ে। তো কোলেনকাইমার ক্ষেত্রে কী হচ্ছে, যান্ত্রিক দৃঢ়তা প্রদান, যেমন বলছিলাম ফ্লেক্সিবিলিটি, কিন্তু এই যান্ত্রিক দৃঢ়তা প্রদান এবং এটার মধ্যে একটু পার্থক্য আছে, এটা শক্ত করে। একটা কাঠ ধরো শক্ত, তখন কিন্তু এটা স্ক্লেরেনকাইমার জন্য, একটা কাঠ কিন্তু শক্ত অথচ নমনীয় এমন যদি হয় তখন তাকে এখানে কিন্তু কোলেনকাইমা আছে। এবং তার সঙ্গে সঙ্গে বৃদ্ধি, উদ্ভিদের যে বিভিন্ন অংশের যে বৃদ্ধি, হ্যাঁ, তো সেই বৃদ্ধিতে সাহায্য করছে, কোথাও কোথাও সঞ্চয়ও করতে পারে। আর স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে আমরা যে কাঠ পাই, সেই কাঠের মেনলি মেন পোর্শনটা কিন্তু স্ক্লেরেনকাইমা, মানে বুঝতেই পারছো শক্ত হওয়াটা কিন্তু এখানে খুব জরুরি এবং সুরক্ষা প্রদান করছে। হবে না কেন, তার কারণ এই স্ক্লেরেনকাইমা টিস্যু যে কোষ দিয়ে তৈরি হয়েছে, সেই কোষের প্রত্যেকটি কোষের কোষ প্রাচীর কিন্তু মোটা, হ্যাঁ, লিগনিন সুবেরিন এই ধরনের উপাদান কিন্তু সঞ্চিত হওয়ার ফলে কিন্তু অনেক মোটা হয়ে গেছে, ফলে সেক্ষেত্রে সেলগুলো তো অনেক শক্ত হবেই, এবং সঙ্গে সঙ্গে প্রোটেকশন, বিভিন্ন অঙ্গের প্রোটেকশন বা সুরক্ষা প্রদান করা কিন্তু এখানে স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে আর একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে, এই মোটামুটি আমাদের ক্ষেত্রে আজকে সরল স্থায়ী কলা নিয়ে আলোচনা করা হলো। আমরা ভিডিওটাকে লেন্দি করছি না, তার কারণ হলো জটিল স্থায়ী কলা বলতে গেলে আরও অনেক কিছু বলতে হবে, একটা ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে, তোমরা অবশ্যই দেখতে চাইবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা নেক্সট ভিডিওতে আমরা জটিল স্থায়ী কলা নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত এই সমস্ত যেগুলো চলছে সেগুলো কিন্তু পড়ো, হ্যাঁ, পড়ো ভালো করে। চলো, টাটা।